বলা হচ্ছে মন্দির ট্রাস্টের তরফ থেকে শুনুন। इसके भी चारों भुजाओं पर छह मंदिर हैं। एक कोने पर सूर्य भगवान का मंदिर होगा, राम सूर्य वंश में पैदा हुए। दूसरे कॉर्नर पर शंकर जी का मंदिर होगा। थर्ड कॉर्नर पर भगवती का मंदिर होगा, देवी का। चौथे कोने पर गणेश जी का मंदिर होगा। राम भगवान विष्णु का अवतार, सूर्य शंकर भगवती गणपति और विष्णु, ये कहलाएंगे पंचायतन। पांच देवताओं की पूजा, इसमें सारा भारत, सारी श्रद्धाएं समाहित हो जाएगी। আচ্ছা, জানেন তো এই যে রাম জন্মভূমি তৈরি হচ্ছে, সেখানে সেই রাম জন্মভূমি তৈরির জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তাতে গোটা অযোধ্যারই রূপ বদলে গিয়েছে। অযোধ্যাকে, অযোধ্যায় নতুন সৌন্দর্যায়ন হচ্ছে, কী কীভাবে হচ্ছে চলুন একে একে আপনাদেরকে জানাই। অযোধ্যার সব থেকে বড় চমক অযোধ্যায় ধর্মপথ। আরও একটি অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে সূর্যস্তম্ভ যা তৈরি হচ্ছে। আচ্ছা, আপনারা তো সরযু নদীর কথা জানেন, যেখানে দীপ জ্বালানো হয় সেখানে বাড়তি সৌন্দর্যায়নে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, 35,000 যজ্ঞ কুণ্ডের আয়োজন করা হয়েছে। আরও শুনবেন, 10,800 স্কোয়ার ফিটের রাম সীতা মন্দির প্রস্তুত করা হয়েছে বা মূর্তি প্রস্তুত করা হচ্ছে। আচ্ছা, আরও শুনুন, তামিলনাড়ু থেকে 1,200 কেজির 42 ঘন্টা নিয়ে আসা হচ্ছে। দশরথ মহল, অর্থাৎ মন্দির চত্বরে যে দশরথ মহল রয়েছে সেই দশরথ মহলকে নতুন করে সংস্কার করা হচ্ছে। আচ্ছা, এখানেই শেষ নয়, আরও রয়েছে, সেজে উঠেছে সরকারি তুলসী বাগান। আরও শুনুন, সৌন্দর্যায়নের এখানেই শেষ নয়, অযোধ্যায় যে বিমানবন্দর তৈরি করা হয়েছে সেখানে প্রথমবার সেনা বিমানের অবতরণ করা হবে। আরও শুনবেন, অযোধ্যা রেল স্টেশনেও করা হয়েছে সৌন্দর্যায়ন। থাকছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, গোটা অযোধ্যা জুড়ে পৃথিবীর সমস্ত জায়গার ঘোরে থাকছে। কী কীভাবে থাকছে, কী কীভাবে থাকছে মানে ধরুন ভারতের মাটিতে এখন যে সময় লন্ডনে সেটা নয়, বা আরও একটি অন্য দেশে সেটা নয়, তাহলে সমস্ত জায়গায় ঘুরি সেই টাইমটা দেখাবে, গোটা অযোধ্যা জুড়ে এরকম ঘুরি থাকছে। আর সমস্ত বাড়ি এবং দোকানের একই রং হবে, এরকমভাবে গোটা গোটা অযোধ্যাকে সাজিয়ে তোলা হচ্ছে। আর যত সময় যাচ্ছে ততই যেন নিজের রূপ খুলছে অযোধ্যা। আর সেই সমস্ত তথ্য আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী অযোধ্যার মাটিতেই রয়েছে এবং সেই সমস্ত তথ্য আরো সুন্দর করে সেই জায়গা থেকে তুলে ধরেছে। দেখুন বিট্টু সেই প্রতিবেদন। অযোধ্যা শহরে দাঁড়িয়ে রয়েছি, বাড়ি ভাঙা হচ্ছে রাস্তা সম্প্রসারণের জন্য, যে বাড়িগুলো ইতিমধ্যে ভাঙা হচ্ছে সেগুলো নতুন করে তৈরি করা হবে, সুন্দর এরকম নকশা তৈরি করা হচ্ছে। সেই নকশাগুলো তুমি দেখতে পাচ্ছ, যে বাড়ির প্রবেশদ্বার বা বাড়ির যে সামনের অংশ সেখানে এইভাবে নকশা করা হয়েছে এবং একই রং। প্রত্যেক দোকান, প্রত্যেক বাড়ির সামনে এভাবে গদা, কোথাও জয় শ্রীরাম লেখা, কোথাও আবার বজরংবলীর মুখ, আবার কোথাও যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় যে শঙ্কর ধ্বনি একটা প্রয়োগ ছিল, সেই শঙ্খ শাটারগুলো রয়েছে সেখানে তুলে ধরা হচ্ছে গ্রাফিতির মাধ্যমে। এই আদল গ্রাফিতি করা হয়েছে স্প্রে পেইন্টের মাধ্যমে। অন্যদিকে দাঁড়িয়ে স্বস্তিক চিহ্ন, একইভাবে রাম আবার ফিরে আসছেন এই অযোধ্যাতে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও অযোধ্যা নগরী সরযু নদীর তীরবর্তী অঞ্চল সুন্দর করে সেজে উঠছে। একদিকে যখন রাম মন্দিরের বিশালত্ব, সেই বিশালত্বর মধ্যে দিয়ে ফুটে উঠছে সনাতনী ঐতিহ্য, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই রাম মন্দির সংলগ্ন রাস্তা, যে রাস্তা যাচ্ছে রাম মন্দিরের দিকে, সেই রাস্তা, সেই রাস্তার বাড়ি, সেই রাস্তার অলিগলি সমস্ত কিছুতেই যেন ফুটে উঠেছে রামের অনুষঙ্গ, শ্রীরামের অনুষঙ্গ, রামায়ণের অনুষঙ্গ। আর তার মধ্যে দিয়েই এখন শুধুই অযোধ্যা নগরীতে মহাধুমধাম, সবাই এখন উন্মাদনায় ফুটছে কবে আসবে 22শে জানুয়ারি।